ন্যান্সি পেলোসি সফর ঘিরে এবার শুধু কথার লড়াই নয়, তাইওয়ানের আকাশ সীমায় 21টি যুদ্ধ বিমান টহল নামিয়েছে চীন। এমনকি সীমান্তের কাছে সাজুয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জামের বহরও রেখেছে বেজিং। তবে চীনের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র বলছে পেলোসির এ সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় না বাইডেন প্রশাসন। সে সঙ্গে সতর্ক করেছে তাইওয়ানকে আক্রমণ করলে চীনকে ছেড়ে কথা বলবে না যুক্তরাষ্ট্র। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীনের সামরিক মহড়া দেখছে গোটা বিশ্ব। আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে চীনের 21টি পিএলএ এয়ারক্রাফট। চীনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় দেখা যায় সারি সারি ট্যাঙ্ক। বেজিংয়ের অভিযোগ, পেলোসির সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এক চীন নীতি ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তবে শি জিনপিং সরকারের এসব সামরিক তৎপরতায় সোচ্চার তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চীনের এমন তৎপরতায় সার্বক্ষণিক নজর রাখছে তাইপে, যদিও চীনের এসব কর্মকাণ্ডে উদ্বেগ জানিয়েছে জাপান, উদ্বিগ্ন রাশিয়াও। চীনকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে পেলোসি সফর নিয়ে বেজিং এর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ওয়াশিংটন। তবে তাইওয়ানের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করলে এর জবাব দেবে বাইডেন প্রশাসন। একই কথা বলছেন তাইওয়ানের সফররত ন্যান্সি পেলোসিও। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুদ্ধ চায় না, তারা চায় তাইওয়ানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় থাকুক। গেল 25 বছরের মধ্যে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কোনো স্পিকার এই প্রথম তাইওয়ান সফরে গেলেন, যে দ্বীপটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। আসমাতুলি, নিউজ 24।